আসসালামু আলাইকুম। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে এটিতে মোট 5টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা প্রায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এসএসসি এইচএসসি এবং স্নাতক পাশে আবেদনটি করতে পারবেন। আর এটির আবেদন প্রক্রিয়াটি কিন্তু আপনার অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো আপনি পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি কি পদ রয়েছে, কি কি পদের সংখ্যা, আপনাদের কি শিক্ষক যোগ্যতার প্রয়োজন হবে এবং কিভাবে আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন। নিয়োগের আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল প্রার্থীর বয়স 1 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হবে সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এবং যাদের কোঠা রয়েছে মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কোঠা, তাদের এই যে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আপনারা আবেদনটি করতে পারবেন। নিয়োগের 1 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। আবেদনের ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে, বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে অক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্রুভ টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রা অক্ষরে কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি নিম্নরূপ: বাংলায় প্রতি মিনিটে সর্বোচ্চ 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বোচ্চ 30 শব্দ, ষাটলিপিতে বাংলায় প্রতি মিনিটে সর্বোচ্চ 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে সর্বোচ্চ 70 শব্দ। 3 নম্বর ফটো রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি বাংলায় প্রতি মিনিটে সর্বোচ্চ 20 এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। 4 নম্বর যে পদটি রয়েছে এটি হলো ফটোকপি অপারেটর, পদের সংখ্যা রয়েছে 1টি। এতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, ফটোকপি মেশিন চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর পদটি রয়েছে অফিস সহায়ক, পদের সংখ্যা রয়েছে 2টি। এতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন। তো আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। যেটির আবেদনটি আগামীকাল 19 অক্টোবর 2023 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদনটি শুরু হবে। আবেদনটি শেষ হবে 15 নভেম্বর 2023 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। তো আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন, আবেদনটি শুরু হলে শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। আর এই নিয়োগের যে পদগুলো রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো 1, 2 ও 3 নং ক্রমকের পদের ক্ষেত্রে ফি দিতে হবে 223 টাকা এবং 4 ও 5 নং ক্রমকের পদ জন্য আপনার ফি দিতে হবে 112 টাকা। আর এটির অনলাইন আবেদনটি এবং ফিটি আপনাদের টেলিটকের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। তো টেলিটকের মাধ্যমে আবেদনটি কোথায় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সে ভিডিওর লিঙ্কটি উপরে আই বাটনে দিয়ে দেবো, আপনারা সে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আপনাদের পোষপত্র প্রাপ্তি যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি ওয়েবসাইট থেকে আপনার পোস্টটি ডাউনলোড করে নিতে পারবেন। এই নিয়োগের 1 থেকে 3 নং কমকে যে পদগুলো আমি আপনাদেরকে দেখালাম, এটিতে নরসিংদী, গোপালগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, কক্সবাজার, খাগড়াছড়ি, সিরাজগঞ্জ, নওগাঁ, ঠাকুরগাঁও, রংপুর, চুয়াডাঙ্গা, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা ও সুনামগঞ্জ জেলার প্রার্থীগণ এটিতে আবেদনটি করতে পারবেন না। তবে এতে মোট শারীরিক প্রতিবন্ধী কোঠায় আপনারা সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। একইভাবে 4 ও 5 নং কমকের পদের ক্ষেত্রে গাজীপুর, গোপালগঞ্জ, মাদারপুর, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, বাউনবাড়িয়া, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, পঞ্চগড়, যশোর, ঝিনাইদহ, নড়াইল, ঝালকাঠি ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আপনার আবেদনটি করতে পারবেন না। তবে ইতিমধ্যে শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন।